যে আমরা স্বামী স্ত্রীর দুই জন, যদি একটা বাচ্চা হয় তার মানে কি অর্ধেকেরই নাই, নাই হয়ে গেল গা দুইজনের থেকে একজন। আমি ব্যক্তিগত ভাবে আমার আমরা চাই ভাই চাই বউ, কয়জন আটজন ছিলাম, এখন আমার ঘরে হয়েছে দুটা ছেলে, তাও ভগবান দিছে আর কি দুইটা ছেলে। ও ওয়াইফ অসুস্থ সিজারিয়ান, আর বাচ্চা নেওয়া দেবো না, ইচ্ছা থাকা সত্ত্বেও আর বাচ্চা নিতে পারলাম না, সত্য কথা যেটা আর কি। আচ্ছা কিন্তু আপনাদের টার্গেট রাখতে হবে আমার ইয়ান ছেলে, আমার ইয়ান ভাই বোনদের উদ্দেশ্য বলতে চাই, সন্তানের কোনো কারণ নাই, কারণ আপনাকে তিনটা সন্তান নিতে হবে, দুজন সমান করবেন, একজন হল বংশবৃদ্ধির জন্য সংখ্যা বাড়ানোর জন্য, তিনজন করতে হবে, নাহলে হবে না তো, দুজন করলে হবে না আর একটা করলে তো নাই, আরে যে জাতি থাকবো না নিঃপঞ্চ হয়ে যাবো গা। এখন পশ্চিমবঙ্গে ফ্যাশন হয়ে দাঁড়াইছে বিয়া করো লিভ টুগেদার হোক, যাই করো বাচ্চা কাচ্চা আর নেয় না, বাচ্চা কাচ্চা না নিতে নিতে এগুলি বার্থ কন্ট্রোল সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার ফলে বাচ্চা ধারণের ক্ষমতা এগুলি শেষ হয়ে যায়, শেষ হয়েছে অনেক কষ্টের পরে ডাক্তার ডুক্তার দেখে একটা মাইয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। এখন চিন্তা করেন আমাদের হিন্দু ধর্মটা কোথায় এসে ঠেকছে, সুতরাং চিন্তা করে বাচ্চা নেওয়ার মন মানুষকে দেখাতে পারে এই উদ্দেশ্য আদর্শ এবং এই হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদ কোন উগ্রবাদ নয়।